নমস্কার বন্ধুগণ, চ্যানেল সোলফুল বঙ্গে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীময়ী। আজকে যে বইগুলোর কথা আমি আপনাদেরকে বলবো, সেই বইগুলো নিয়ে ভিডিও করার জন্য বা বলা ভালো সেই বইগুলোর রিভিউ দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট আমার কাছে এসছে। আমি কথা বলছি আমার প্রিয় লেখক সমরেশ মজুমদারের নবকুমার ট্রিলজি নিয়ে। এই ট্রিলজি আমি বেশ কিছুদিন আগে পড়া শেষ করি এবং তখন থেকে আমার ইচ্ছা যে আপনাদেরকে রেকমেন্ড করা, এবং আজকে গল্পের ছলে বরং একটা গল্প বলার মাধ্যমে এই রিভিউটা আমি আপনাদেরকে দেব। তাই কিনবেন কি কিনবেন না, নিজের পয়সা এবং সময় দুটোই অপচয় করে এই বইয়ের পিছনে ইনভেস্ট করবেন কি না সেটা যদি আপনি ডিসাইড করতে চান, তবে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি একটা অন্যরকম গল্পই ধরে নিন আপনাদেরকে আজকে বলতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রিপশন একদম ফ্রি। তো আজকে যে বইটার রিভিউ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেটা আসলে তিনটে উপন্যাস। এর মধ্যে যে প্রথম উপন্যাসটি সেটি হচ্ছে কলিকাতায় নবকুমার, সেকেন্ড উপন্যাসটি হচ্ছে ক্যালকাটায় নবকুমার, এবং শেষ অংশ বা শেষ উপন্যাস হচ্ছে ফিল্মস্টার নবকুমার। তো নবকুমারের গল্প শুরু হচ্ছে নবকুমারকে দিয়েই। এই তিনটে উপন্যাসের মধ্যে সূক্ষ্ম সুতো নবকুমারই ধরে রেখেছে, অর্থাৎ তার জীবনকে কেন্দ্র করেই এই উপন্যাসটি আবর্তিত হয়েছে। প্রথমে দেখা যাচ্ছে যে নবকুমার তার বাবা এবং মার সঙ্গে কলকাতা থেকে অনতি দূরে একটি গ্রামে থাকে, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, এবং তার বাবা পেশায় একজন কৃষক। সেইভাবেই সে ছোটোবেলা থেকে মানুষ। তো সে হঠাৎ ডিসাইড করে যে সে কলকাতায় আসবে, সে তার ফ্যামিলির জন্য, সে নিজের জন্য কিছু করতে চায়। তাই সে সেই গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় আসার সিদ্ধান্ত নেয়। মার পুরোপুরি অমতে এবং বাবার আধা মত আধা অমতে সে মাস্টার তার হাত ধরে কলকাতায় চলে আসে। কলকাতায় এসে দেখতে পায় যে কলকাতার মানুষের সাথে, তাদের জীবনযাপনের সাথে, তাদের রুচির সাথে, তাদের চিন্তাভাবনার সাথে তার গ্রামের কত পার্থক্য। গ্রামে সে দেখে হ্যাঁকে হ্যাঁ এবং নাকে না, এইভাবেই চলে। কিন্তু এখানে প্রচুর হ্যাঁর মধ্যে প্রচুর না এবং নায়ের মধ্যে হ্যাঁ লুকিয়ে থাকে। তাকে মাস্টারদা প্রাথমিকভাবে এইটুকু বলে দিয়েছিল যে কলকাতার জল পেটে পড়লে মানুষ পাল্টে যায়। সে তার এই পাল্টে যাওয়ার অপেক্ষা করতে থাকে। সে কলকাতায় এসে একটা যাত্রা দলের প্রম্পটারের চাকরি নেয় এবং তার থাকার জায়গা হয় সোনাগাছিতে। সেখানে শেফালির মার কাছে তার প্রথম থাকার জায়গা হয়। সেই থাকার জায়গাটাও তাকে দেখে দেয় হচ্ছে এই মাস্টারদা। প্রথমে এসেই একজন একটা প্রম্পটারের চাকরি জোগাড় হয়ে গেল এবং তার থাকার জায়গা হলো একটা ইয়ং ছেলের, একদমই কম বয়সী একটা ছেলের থাকার জায়গা হলো সোনাগাছির মতো একটা জায়গা, যেটাকে তথাকথিতভাবে আমরা সবাই খারাপ পাড়া নামে জানি। কিন্তু এইখানেই সমরেশ মজুমদার তার সাহিত্যের খেলা দেখিয়েছেন, তার এক্সপিরিয়েন্সের খেলা দেখিয়েছেন। সোনাগাছিকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মনে বিভিন্ন রকম চিন্তা আছে। যারা নিজের পেটের দায় আজকে এই পেশা বেছে নিতে বাধ্য হয়েছে, তাদের প্রত্যেকের জীবনের এই যে পার্ট, এর পিছনে যে গল্পটা আছে সেটা তুলে এনেছেন সমরেশ মজুমদার। সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানে থাকার বাধ্যবাধকতা, সেখানে কীভাবে প্রত্যেকটা মানুষ বেঁচে রয়েছে, কতটা প্রতিকূলতার মধ্যে, কতটা যন্ত্রণা নিয়ে, সমস্ত কিছুকে এই উপন্যাসের ছত্রে ছত্রে তুলে ধরেছেন সমরেশ মজুমদার। যার জন্য এই তিনটে বইয়ের মধ্যে এই বই আপনার মনে গাঁথতে বাধ্য। প্রথমে মাস্টারদা এবং তারপরে এই শেফালির মা। শেফালির মা নবকুমারের জীবনে দেবদূতের মতোই এসেছিলেন। শেফালির মা আদপে একজন যাত্রার খুব বড় অভিনেত্রী ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি অভিনয় ছেড়ে দেন। তার স্বামী সোনাগাছির মতো জায়গায় কম দামে বাড়ি পাওয়ায় সেখানে বাড়ি কিনেছিলেন। কিন্তু তার হঠাৎ করে এই নবকুমারের প্রতি একটা অদ্ভুত স্নেহ জন্মায়। কলিকাতায় নবকর্মে নবকুমার আদপে একজন গ্রাম্য মানুষ ছিল যে আস্তে আস্তে নিজেকে ভাঙছিল, কলকাতাকে চিনছিল, সেখানকার মানুষদের সমস্ত কিছু বুঝছিল এবং অবাক হয়ে ভাবছিল যে সে কীভাবে এখানে সার্ভাইভ করবে। শেফালির মা এমন একটা ক্যারেক্টার এই উপন্যাসে যে সবাইকে বাকরুদ্ধ করে দেবে। এক মহিলা যে একা একটি মেয়েকে নিয়ে সোনাগাছির মতো একটা জায়গা থেকে, অথচ কারোর ক্ষমতা নেই তার দিকে কাদা ছিটানোর। বলে না পাঁকে পদ্মফুল, তিনি সেরকমই একজন ছিলেন। তিনি সেখানকার মেয়েদের সাহায্য করতেন, নবকুমারকে সাহায্য করতেন, পয়সা থেকে শুরু করে মানসিকভাবে সব দিক থেকে তাকে স্ট্রেন দিয়ে। অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে নবকুমারের মধ্যে কোথায় শেফালির মা নিজের আপনজনকে খুঁজে পেয়েছিলেন। কীভাবে গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, তার জীবন কীভাবে প্রতিদিনের সংঘর্ষের দরুন পাল্টে যাচ্ছে, কীভাবে সে তার পুরনো ধ্যান ধারণা, পুরনো পোশাক, পুরনো স্মৃতি, পুরনো মানসিকতা, সমস্ত কিছুর খোলসকে একে একে ত্যাগ করছে। এই ত্যাগে যত না নতুনত্ব আছে তার থেকে অনেক বেশি কষ্ট আছে। তার কষ্ট হচ্ছে কিন্তু তাকে শিখতে হচ্ছে, তাকে সার্ভাইভ করতে গেলে তাকে এইভাবেই চলতে হবে, এটা নবকুমার বুঝতে পেরেছিল।
একটা অদ্ভুত ঘটনা দিয়ে নবকুমারের এই প্রথম অংশ অর্থাৎ কলিকাতায় নবকুমার উপন্যাসটি শেষ হয় এবং আমরা প্রবেশ করি পরের উপন্যাস ক্যালকাটায় নবকুমারে। কলিকাতা থেকে ক্যালকাটা, এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে নবকুমারের মধ্যে যে গ্রাম্যতা ছিল, তার ভিটের সাথে তার যে টান ছিল, সেটা ধীরে ধীরে তার থেকে ছেটে যাচ্ছে এবং লেখক সযত্নে তাকে শহুরে বানানোর কাজে লেগে পড়েছেন। ক্যালকাটা নবকুমারে দেখা যায় যে নবকুমারের আসল স্ট্রাগল শুরু হয়। নবকুমার যে যাত্রা দলে প্রম্পটারের চাকরি করত, সেখানকার বড়বাবুর নজরে সে পড়ে যায়। যদিও এই নজরে পড়ার পিছনে অন্য একজনের বিশেষ ভূমিকা ছিল, তার নাম ছিল মন্দাক্রান্তা। মন্দাক্রান্তা যেখান থেকে নবকুমারকে দেখে, সে তাকে হয়তো বা নিজের স্নেহের একজন মনে করত এবং তার প্রেশারে পড়েই বড়বাবু তাকে কাজ দিতে বাধ্য হয়। কিন্তু ইতিমধ্যে নবকুমারের মাথা থেকে তার অতি প্রিয় শেফালির মার ছায়া উঠে যায় এবং যার হাত ধরে সে প্রথমেই কলকাতা শহরে এসেছিল, অর্থাৎ মাস্টারদা, তাকেও সে ছাড়তে বাধ্য হয়। নিয়তির এমনই পরিহাস যে নবকুমার সম্পূর্ণ একা হয়ে যায়। মন্দাক্রান্তা বলে যে মহিলার কথা আমি উল্লেখ করলাম, এই মহিলার এই উপন্যাসে বেশ অদ্ভুত একটি চরিত্র আছে এবং আমার মনে হয় জীবনে কিছু মানুষ থাকে যে নিজেকে বিকিয়ে দিয়ে অন্যকে সমৃদ্ধ করে। মন্দাক্রান্তা সেরকমই একজন মানুষ ছিলেন। একদিকে তার সিনেমার জগৎ, যেখানে সে একদম নতুন, অন্যদিকে তার আত্মীয় পরিজনের মধ্যে এই শহরে কেউ নেই। একটা অদ্ভুত একাকিত্বতার মোড়া জীবন নিয়ে নবকুমার সামনের দিকে চেয়ে থাকে এবং তার প্রতিদিনকার জীবনই তার কাছে একটা নতুন সংঘর্ষ নিয়ে আসে। ক্যালকাটা নবকুমার পুরোটাই নবকুমার স্ট্রাগল পিরিয়ড এবং ক্যালকাটা নবকুমার শেষ হয় অত্যধিক দুঃখজনক একটি ঘটনা দিয়ে। ক্যালকাটা নবকুমারের শেষে লেখক নবকুমারের জন্য দুটো রাস্তা বেছে দেন। আমাদের ক্ষেত্রে, মানে আমাদের জীবনের ক্ষেত্রে, এরকম অনেক ক্ষেত্রে আমরা দুটো রাস্তা সামনে দেখতে পাই, যে একটা রাস্তা ধরলে অন্য রাস্তাটা হয়তো আমাদের থেকে অনেক দূরে চলে যায় এবং আমরা হয়তো সেখানে আর কোনোদিনই বা সেই রাস্তাটার কোনোদিনই আর যেতে পারি না সেখানে আর। এরকমই দুটো রাস্তা ক্যালকাটা নবকুমারের শেষে নবকুমারের জন্য অপেক্ষা করে থাকে, যার উপর নির্ধারিত হয় তার পরবর্তী জীবন। এবং এই অবস্থায় ক্যালকাটা নবকুমারকে শেষ করে আমরা প্রবেশ করি এর পরের উপন্যাস, অর্থাৎ এই যে ট্রিলজি তার শেষ উপন্যাস ফিল্মস্টার নবকুমারী। এতক্ষণ অবধি নবকুমার আমাদের কাছে খুব কাছের মানুষ ছিল, তার প্রতিদিনকার জীবনযাত্রার সাথে আমরা নিজের জীবনকে মেলাতে পারতাম, আমরা শিখতে পারতাম, আমরা রিলেট করতে পারতাম। কিন্তু এবার যে নবকুমারকে আমরা দেখব, তার সাথে আমাদের মতো সাধারণ মানুষের আকাশ পাতাল পার্থক্য। সে এখন বিশাল বড় ফিল্মস্টার। তার প্রথম ছবি বড়বাবুর প্রযোজনায় যেটা হয়েছিল পদ্মপাতার জল, যেটা সেটা সুপারহিট হয় এবং তারপরে পাঁচটা বছর কেটে গেছে তার জীবনের সাথে। আর পিছনে ফেলে আসা সেই গ্রামের নবকুমার কিংবা কলকাতায় স্ট্রাগল করা সেই ক্যালকাটায় নবকুমার কিংবা যে নবকুমার সোনাগাছিতে থাকতো, তার আর কোনো মিল নেই। ওই নবকুমার ছিল শান্ত, ভদ্র, কাউকে গলা উঁচু করে কথা বলতো না, কারো দুঃখ দেখলে নিজে কেঁদে ফেলতো, নিজে অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু এই নবকুমার সম্পূর্ণ আলাদা একটা মানুষ। এই নবকুমার নিজের নাম, প্রতিপত্তি, অর্থ সব কিছু কামিয়েছে। যে নবকুমার মানুষের সামনে বাজেভাবে কথা বলতো না, মাথা উঁচু করে কথা বলতো না, আজকে সেই নবকুমার অন্যকে অর্ডার করে। যে নবকুমার চান্স পাওয়ার জন্য সিনেমায় বলুন কিংবা পয়সা করির জন্য দৌড়ে দৌড়ে ঘুরতো, আজ তারা উল্টে তার দুয়ারে এসে অপেক্ষা করে যে কবে অ্যাপয়েন্টমেন্ট দেবে নবকুমার। এরকম একটা সিচুয়েশানে শুরু হচ্ছে ফিল্মস্টার নবকুমার। কিন্তু অদ্ভুতভাবে কিছুটা পড়ার পরই আমরা পাঠকরা আসল জীবনের মানে বুঝতে পারি। আমরা বেশ কিছু ক্ষেত্রেই দেখি যে মানুষ সাকসেসের চূড়ায় পৌঁছে গেছে, আস্তে আস্তে বে 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 অনেক উঁচুতে উঠে গেছে। কিন্তু নবকুমারের ক্ষেত্রেও ঠিক একই কেস হয়েছে। সে ক্রমে ক্রমে উপরে উঠেছে, পাঁচ বছর কেটে গেছে, পরপর হিট সিনেমা দিয়ে গেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি তার জীবনে তার ভালোবাসার মানুষ একটা অবশিষ্ট নেই। তার জীবনে মাস্টারদা নেই, তার জীবনে শেফালির মা নেই, তার জীবনে নিজের মা বাবা পর্যন্ত নেই। আজ এই মন্দাক্রান্তা, যার জন্য সে প্রথম চান্স পেয়েছিল সিনেমায়, সেও নেই। অদ্ভুত একাকিত্বতায় মোড়া নবকুমারের আজকের জীবন। তার কাছে অর্থ আছে, প্রতিপত্তি আছে, হাতে প্রচুর কাজ আছে, কিন্তু নেই কোনো আপনজন, নেই এমন মানুষ যার সাথে সামনে বসে দুদণ্ড তার দিকে তাকিয়ে সে শান্তি পেতে পারবে। তথাকথিতভাবে আমরা যা জেনে থাকি যে
অতি অর্থে মানুষের সুখ শান্তি সমস্ত কিছু বিনষ্ট হয়। নবকুমারকে দেখে আমরা সেটাই ভাবব। এইখানে নবকুমারকে পড়তে পড়তে না আমার বড় রাগ হচ্ছিল নবকুমারের উপর, মনে হচ্ছিল এত পরিবর্তিত হওয়ার কি দরকার, কিন্তু হয়তো বা ওই চূড়ায় উঠে ওরকম না হওয়া ছাড়া উপায় নেই। একটা অদ্ভুত পরিবেশে নবকুমারের জীবন আবর্তিত হচ্ছে। নবকুমার ক্রমশ বুঝতে পারছে যে তার জীবন থেকে সমস্ত আপনজনরা চলে যাচ্ছে এবং শুধুমাত্র সাকসেস টাকা পয়সা দিয়ে যে জীবন চলে না, জীবনে যে ভালোবাসা কারোর সঙ্গ কত দরকার সেটাই এই উপন্যাসের ছত্রে ছত্রে বুঝিয়েছে সমরেশ মজুমদার। উপন্যাসের শেষ পর্যায়ে সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, আবার ফিরবে তার গ্রামের বাড়িতে, যেখানে সে তার ছোটোবেলার খেলা করা উঠোন, ছোটোবেলার খেলা করা ঘর, যে খাটে শুয়ে সে মার কোলের কাছে ঘুমাতো সেই খাট, সেই উঠোন, সেই বাবা মাকে ফেলে এসেছিল, সেখানে সে আবার যাবে নিজেকে দেখতে, নিজেকে চিনতে, নিজেকে বুঝতে। কিন্তু তারপর তারপর কি হবে? তারপর সেটাই হবে যেটা আমরা কখনোই ভাবিনি কিংবা আমরা ভাবতেই পারি না। জীবনে এমন ঘটে, অনেক ঘটনা ঘটে যা আমরা কখনো চিন্তাই করতে পারবো না। যে নবকুমার সবসময় এটা ভাবে যে আজকে আমার কাছে এত কাজ আছে, কালকে না থাকলে আমি কোথায় যাব, আজকে আমি টলিউডের এক নম্বর নায়ক, কালকে আমাকে কেউ যদি না চেনে আমি কোথায় যাব। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে নবকুমার ট্রিলজি শেষ হচ্ছে এবং যেটা মানুষের জন্য রেখে যাচ্ছে প্রচুর প্রশ্ন এবং একাধারে অনেক উত্তরও দিয়ে যাচ্ছে। আমি এটা খুব মানি যে জীবনটা ব্যালেন্স করার জায়গা, এই জীবনে সুখ শান্তি যদি পেতে হয়, যদি স্বাচ্ছন্দ্যে ভালোভাবে জীবন কাটাতে হয়, তাহলে ব্যালেন্স করাটা খুব জরুরি। আর এই বয়সে এসে এইটুকু আমি বিশ্বাস করি ভালোবাসার ক্ষেত্রেও ব্যালেন্স দরকার। ব্যালেন্স ছাড়া আমরা জীবনে কিছুই করে উঠতে পারবো না, কোনো কিছুই সম্ভব না। নবকুমার পড়ে আমার এটা আবারও রিয়েলাইজ হলো, জীবন এরকমই অদ্ভুত। জীবন এক হাতে যেমন আমাদের দেয়, তেমনই অন্য দিক থেকে অন্য হাতে অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়ে নেয়। নবকুমার ট্রিলজি আমার মনে হয় সমরেশ মজুমদারের লেখা অন্যতম একটি ভালো সৃষ্টি এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই গল্প ছলে। আমি আপনাদেরকে এই জন্যই বললাম এই উপন্যাসটি, যাতে আপনারা পড়েন, অবশ্যই উপন্যাসটি পড়ুন। এবং এটি পত্রভারতীর উপন্যাস, আমি পত্রভারতীর অনলাইন লিংক দরকার হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওদের কাছ থেকে ডাইরেক্ট মেসেজ করেও এটা অর্ডার করতে পারেন। এখন এই তিনটে ট্রিলজি মানে পুরো উপন্যাসটা একটা বইয়ে বেরিয়ে গেছে, আমার কাছে তিনটে বই আলাদা আলাদা করে আছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই তিনটের মধ্যে আমার ফেভারিট কলিকাতায় নবকুমার, কিন্তু একবার কলিকাতা নবকুমার পড়ে নিলে পরের দুটো পড়তে আপনি বাধ্য হবেন। তো আশা করি আপনারা বইটা পড়বেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এই অবধি, আমি এত সুন্দরভাবে গল্প ছলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর বই পড়ুন। নমস্কার।